ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রুতি দাস। সেটাই ছিল তার প্রথম অভিনীত ধারাবাহিক। তারপর তাকে দেখা গিয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের দেশের মাটি ধারাবাহিকে। কোটোয়ার মেয়ে শ্রুতি স্বভাবগতভাবে খুবই ডাকাবুকো মানুষ। ত্বকের রঙটি শ্যামলা বলে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে তাকে, কিন্তু তিনি মুখ বন্ধ করে কোনো কালেই থাকতেন না, খোলা গলায় প্রতিবাদ করেছেন। সকলের আদর্শ হয়ে উঠেছেন অল্প বয়সের মধ্যে। তিনি কেবল অভিনয়ই নয়, নাচে গানেও পারদর্শী। দেশের মাটির পর 7 মাস বিরতি নিয়েছিলেন কাজ থেকে, বহু অফার আসছে তার কাছে, কিন্তু তিনি খুঁজেছেন একটি মনের মতো চরিত্র। এরই ফাঁকে জীবনের প্রথম মিউজিক ভিডিওতে অভিনয় করে ফেলেছেন শ্রুতি গানটি পরিচিত সুরে। গেয়েছেন মেঘলা দাস গুপ্ত। শ্রুতি বলেছেন গানটি একটি লাভ স্টোরি, প্রচুর ট্যারেজি রয়েছে। অভিনয় করেছেন মানিক বেরা ও সুমন মজুমদার। প্রথমবার কোনো মিউজিক ভিডিওতে কাজ করলাম, অভিজ্ঞতা আমার ভালোই। গান গপ্পে বলে একটি পেজ থেকে করেছেন, ভালো কাজ হয়েছে। কলকাতার বিভিন্ন ঐতিহাসিক জায়গায় শুটিং হয়েছে, একদিনেই হয়েছে শুটিং। গানটি রিলিজ হবে 15ই মে। অনেক কাজের প্রস্তাব এসেছে শ্রুতির কাছে, কিন্তু এখনও মনের মতো চরিত্র তিনি পাননি। পেলে নিশ্চয় কামব্যাক করবেন। শ্রুতি বলেছেন লিডও সেকেন্ড লিড অনেক কিছুরই অফার পাচ্ছি, চরিত্র ভালো হলে সেকেন্ড লিডেও আমি কাজ করতে আগ্রহী, কিন্তু ভালো চরিত্র পেলেই আমি কামব্যাক করব।